হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সিভিল কোর্টস অ্যাক্ট 1887। সেখানে মোট ধারা আছে 40টি। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল 5টি। তো সেই 5টিগুলো, নাম্বার 1, দেওয়ানি আদালত সমূহ প্রতিষ্ঠা করা। এখানে আমরা দেওয়ানি আদালত নিয়ে আলোচনা করব, কারণ আমাদের নামই ছিল দ্য সিভিল কোর্টস অ্যাক্ট। তো দুই নম্বর ছিল দেওয়ানি আদালতের আদি আপিল ও স্থানীয় এখতিয়ার নির্ধারণ করা। আদি আপিল হচ্ছে সরাসরি যে আপিল শুনবে যেখান থেকে, সেটা হচ্ছে আদি আপিল। এবং স্থানীয় এখতিয়ার হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া ফিক্সড করা। তিন নম্বর আছে দেওয়ানি আদালতের প্রশাসনিক ক্ষমতা নির্ধারণ করা। দেওয়ানি আদালতের যে প্রশাসনিক যে ক্ষমতা সেটা নির্ধারণ করবে। চার নম্বর দ্য স্মল ক্লোজেস কোর্টস এর এখতিয়ার নির্ধারণ করা। এবং পাশে বলা আছে স্বার্থ সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে বিচার নিষিদ্ধ করা, অর্থাৎ যদি কোনো বিচারকের স্বার্থ সংশ্লিষ্ট কোনো মামলা, সেক্ষেত্রে সে পরিচালনা করতে পারবে না। তো আমরা এখানে জাস্ট বিজেসের জন্য যে ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করব। আমরা অতিরিক্ত ধারা পড়া থেকে অ্যাভয়েড করবো আর কি। তো ধারা তিনে বলা আছে দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ। তো কতগুলো দেওয়ানি আদালত রয়েছে? আমরা জানি দেওয়ানি আদালত 5 প্রকার রয়েছে। নাম্বার 1 জেলা জজ আদালত, তারপরে আছে অতিরিক্ত জেলা জজ আদালত, নাম্বার 3 যুগ্ম জেলা জজ আদালত, নাম্বার 4 সিনিয়র সহকারী জেলা জজ আদালত, এবং সর্বশেষ সহকারী জেলা জজ আদালত। তো এরপরে আমরা ধারা 6 যাবো। ধারা 6 বলা হয়েছে জেলা জজ ও যুগ্ম জেলা জজের পদের শূন্যতা, অর্থাৎ জেলা জজ বা যুগ্ম জেলা জজ যদি অসুস্থ, অপসারণ, মৃত্যু বা পদত্যাগ বা অন্য কোনো কারণে জেলা জজ বা যুগ্ম জেলা জজের পদ শূন্য হয়, তাহলে কী হবে? সরকার অথবা ক্ষেত্রমতে হাইকোর্ট বিভাগ উক্ত শূন্য পদ পূরণ করবেন। তো এবার আমরা দেখব ধারা 8। ধারা 8-এ বলা হয়েছে অতিরিক্ত জেলা জজের নিয়োগ। তো অতিরিক্ত জেলা জজকে কীভাবে নিয়োগ দেবে? জেলা জজের নিকট বিচারাধীন কোনো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে অতিরিক্ত জেলা জজ নিয়োগ দিতে পারবেন। তো এক্ষেত্রে উক্ত অতিরিক্ত জেলা জজ জেলা জজের নিকট থেকে প্রাপ্ত সকল মামলার বিচার করতে পারবেন এবং জেলা জজের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 9-এ বলা হয়েছে আদালত সমূহের প্রশাসনিক নিয়ন্ত্রণ, কে কাকে নিয়ন্ত্রণ করবে। তো হাইকোর্ট ডিভিশনের তত্ত্বাবধানে জেলা জজ থাকবে, আর জেলা জজ অধস্থান সকল দেওয়ানি আদালতের প্রশাসনিক নিয়ন্ত্রক হবে। অর্থাৎ আমাদের যে হাইকোর্ট ডিভিশন নিয়ন্ত্রণ করবে জেলা যে আদালতগুলো থাকবে সেগুলোকে, এবং জেলা আদালত নিয়ন্ত্রণ করবে তার অধস্থান যে আদালতগুলো আছে, অর্থাৎ সহকারী। আমরা এখানে দেখলাম 5টা আদালত, এই জেলা জজ আদালত নিয়ন্ত্রণ করবে অতিরিক্ত জেলা জজ আদালতকে, যুগ্ম জেলা জজ আদালতকে, সিনিয়র সহকারী জেলা জজ আদালত, এবং সহকারী জেলা জজ আদালতকে। আবার এই জেলা জজকে নিয়ন্ত্রণ করবে হাইকোর্ট ডিভিশন। এবার ধারা আমরা 10-এ যাবো। তো ধারা 10-এ বলা হয়েছে জেলা জজের সাময়িক দায়িত্ব। তো মৃত্যু, অসুস্থতা, অপসারণ, পদত্যাগ বা অন্য কোনো কারণে জেলা জজ তার দায়িত্ব পালনে অক্ষম হলে অতিরিক্ত জেলা জজ বা অনুপস্থিতিতে সিনিয়র যুগ্ম জেলা জজ তার সাময়িক দায়িত্ব গ্রহণে ক্ষমতাপ্রাপ্ত হবেন। অর্থাৎ জেলা জজ যদি দায়িত্ব পালনে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত জেলা জজ, এবং অতিরিক্ত জেলা জজও যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সিনিয়র যুগ্ম জেলা জজকে তার দায়িত্ব পালনে সমর্থ হবেন। এক্ষেত্রে সে জেলা জজের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 11-এ বলা আছে যুগ্ম জেলা জজ হতে মামলা স্থানান্তর। মৃত্যু, অসুস্থতা, অপসারণ, পদত্যাগ বা অন্য কোনো কারণে যুগ্ম জেলা জজ দায়িত্ব পালনে অক্ষম হলে বা জেলা জজ উপযুক্ত মনে করলে যে কোনো যুগ্ম জেলা জজের নিকট হতে বিচারাধীন কোনো মামলা উঠিয়ে নিয়ে জেলা জজ নিজে বিচার করতে পারেন বা অন্য কোনো আদালতে বিচারের জন্য পাঠাতে পারেন। এরপর আমরা ধারা 13-র দিকে যাব। 12-টা অত গুরুত্বপূর্ণ না আমাদের জন্য। তো ধারা 13-তে বলা আছে দেওয়ানি আদালত সমূহের স্থানীয় এখতিয়ার নির্ধারণের ক্ষমতা। তো এখানে আমাদের কয়েকটি উপধারা আছে। নাম্বার 1-এ বলা আছে সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার যে কোনো দেওয়ানি আদালতের স্থানীয় এখতিয়ারের সীমা নির্ধারণ এবং পরিবর্তন করতে পারবে। অর্থাৎ সরকার গেজেট প্রকাশের মাধ্যমে কোন দেওয়ানি আদালতের কতটুকু এরিয়া কাজ করবে সেটা নির্ধারণ করবেন এবং যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। 2-এ বলা আছে যদি একই স্থানীয় এখতিয়ার বা 2 বা ততোধিক জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা 2 বা ততোধিক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা 2 বা ততোধিক অ্যাসিস্ট্যান্ট জাজ এদের মধ্যে বণ্টিত হয়, সেক্ষেত্রে জেলা জজ তাদের প্রত্যেককে আলাদা আলাদা দেওয়ানি বিষয়ে কার্যাদি অর্পণ করতে পারবেন।
তো এখানে মজা আছে যে যদি একই স্থানীয় ব্যক্তিরে যদি একটা এলাকা, যে কোনো একটা এলাকায় যদি দুই বা ততোধিক এই আদালতগুলো প্রতিষ্ঠা করে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজকে যদি একসাথে একটা এলাকায় দুইজন অ্যাসিস্ট্যান্ট জাজ যদি দেয়, তাহলে সেক্ষেত্রে একটা অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা কাজ আর একটা অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা কাজ, কাজ ভাগ করে দেওয়া হবে। এখানে এরিয়ার পরিবর্তে কাজ ভাগ করে দেওয়া হবে। তিনি বলা হয়েছে এই আইনের অধীন সকল দেওয়ানি আদালতের স্থানীয় সীমানা অত্র ধারার আওতায় নির্ধারিত হয়েছে বলে গণ্য হবে এবং কোনো বিষয়ে উক্ত আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত নয়, শুধুমাত্র এই কারণে মামলার বিচার অবৈধ হবে না। অর্থাৎ এক আদালতের একজন বিচারকের মামলা যদি আরেকজন বিচার করে ফেলে, যেহেতু একটা জায়গার মধ্যে আছে, কাজ ভাগ করে দেওয়া হয়েছে, তো কাজ দুইটা জাজের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার পরেও যদি একজন বিচারকের কাজ আরেকজন বিচার করে ফেলে, তাহলে সেক্ষেত্রে যে বিচারটা আছে সেটা অবৈধ হবে না। তো এটাকে বলা আছে একজনের মামলার বিচার আরেকজন করে ফেলে বিচার অবৈধ হবে না। তো কোন ক্ষেত্রে এটা আমাদের একটা বিশেষ বিধান আছে যে সিনিয়র জজের মামলা সিনিয়র সহকারী জজ করে ফেললে ইররেগুলার হবে কিন্তু রায় বৈধ হবে। অর্থাৎ সহকারী জজের মামলা, সহকারী জজ আছে ছোটো এবং সিনিয়র সহকারী জজ আছে আরও উচ্চ লেভেলের। তো এই নিম্ন লেভেলের যে আদালত আছে, এই নিম্ন লেভেলের আদালতের মামলা যদি উচ্চ লেভেলের আদালত যদি বিচার করে ফেলে ভুলবশত, তাহলে সেটা ইররেগুলার হবে কিন্তু রায় অবৈধ হবে না। কিন্তু আবার সিনিয়র সহকারী জজের মামলা সহকারী জজ করে ফেললে ভয়েড এব ইনিশিও হবে, অর্থাৎ পুনরায় বিচার করতে হবে। অর্থাৎ যদি আদালত বিচারটা করার কথা ছিল উপরের লেভেলের আদালত, কিন্তু সেই উপরের লেভেলের আদালতের বিচার যদি নিম্ন লেভেলের আদালত ভুল করে ফেলে, তাহলে সেক্ষেত্রে বিচারটা একদম শুরু থেকেই ভুল, ভয়েড এব ইনিশিও, আবার নতুন করে বিচার করতে হবে। তো কালকে থেকে আমরা 14 ধারা থেকে আলোচনা শুরু করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।